হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম ইউটিউব চ্যানেল। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। এসো আমরা দেখি দ্বিতীয় শ্রেণীর গণিত বা অঙ্ক বিষয়ে কিছু প্রশ্ন। তো আমরা মজা করে কিছু অঙ্ক বিষয়ের গুরুত্বপূর্ণ কোশ্চেন আলোচনা করব, যেটা দ্বিতীয় পর্বের পরীক্ষায় তোমাদের আসতে পারে। এখানে আমাদের দ্বিতীয় পর্বের পরীক্ষার জন্য প্রস্তুত হওয়া যাবে, অঙ্কও শেখা যাবে। এখানে তোমাদের নাম লিখতে হবে, এরকম জায়গায় তোমাদের রোল লিখতে হবে, এখানে বিদ্যালয়ের নাম লিখতে হবে, এটা তো তোমরা জানোই। চলো আমরা শুরু করি আজকের প্রশ্নগুলো আলোচনা করতে। আর একটা কথা, যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো। অলরেডি তোমাদের 16 নম্বর প্রশ্নপত্র আমরা দিয়ে দিয়েছি, আর এটা 17 নম্বর প্রশ্নপত্র। ভাবো, 1 2 3 করে 17টা প্রশ্ন আমরা আজকে ছাড়তে চলেছি। তো যদি এর আগের প্রশ্নগুলো না দেখে থাকো, তাহলে চ্যানেলে গিয়ে দ্বিতীয় শ্রেণীর বা ক্লাস 2-এর সব ভিডিও বা অল ভিডিও অপশন থেকে দেখে নাও প্লে লিস্ট থেকে, আর নোটিফিকেশানটা অন করে রাখো সাবস্ক্রাইব করে। তাহলে কি হবে, আমি যখন ভিডিও ছাড়বো তোমরা কিন্তু তার একটা নোটিফিকেশান পেয়ে যাবে, সঙ্গে সঙ্গে ভিডিওটা দেখতে পারো। আর যদি তুমি না সাবস্ক্রাইব করে রাখো তাহলে কি করে জানতে পারবে, হঠাৎ করে একদিন দেখবে, দেখবে যে 18 নম্বর চলছে, তারপর দেখবে 21 নম্বর চলছে। আর যদি নোটিফিকেশান থাকে তাহলে পর 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 সব ভিডিওগুলো দেখতে পাবে, একটাও মিস যাবে না। মিস গেলেই পড়াশোনা কামাই হয়ে গেল। বিয়োজ্য, বিয়োজক। আচ্ছা, আমরা একটা ব্যাপার এখন ক্লিয়ার হব, পরিষ্কার হব। হ্যাঁ, সব পরিষ্কার হতে গেলে আমাদেরকে সব সময় মনে সুখ শান্তি থাকবে। তো এখানে হচ্ছে যেটা থেকে আমরা বিয়োগ করি সেটা হচ্ছে বিয়ো, বিয়ো যক। কি বলা হয়, বিয়ো যক। যা বিয়োগ করব সেটা হচ্ছে বিয়োজ্য, বিয়োজ্য। আর যেটা বেরোবে সেটা তো বিয়োগ ফল, বিয়োগ ফল। এইটা যদি মাথায় ঢুকে যায় তাহলে এই জাতীয় সব অঙ্কগুলো পেরে যাবে। তাহলে দেখো তো, বিয়োজ্য, বিয়োগ, বিয়োজ্য মানে যেটা থেকে আমরা বিয়োগ করব। এখানে একটা ভুল হচ্ছে নাকি, বিয়োজ্য, উপরে বিয়োজ্য আর নিচে বিয়োজক। আচ্ছা দেখো, বিয়োজ্য, বিয়োজ্য থেকে বিয়োজক বাদ দিলে কি হয়, সেটা তো বিয়োগ ফল হবে। এই তো, বিয়োজ্য থেকে বিয়োজক বাদ, তাহলে উপরে থাকে বিয়োজ্য, বিয়োজ্য। হ্যাঁ, আর তারপরে থাকে বিয়োজক, বিয়োজক, তারপরে নিচে হয় বিয়োগ ফল। ভাগের ক্ষেত্রে ভাগশেষ সব সময় ভাজকের থেকে ছোট হবে। এবার দেখো, ভাগের ক্ষেত্রে তো আর ভাগ কি করে হয়, এটা হলো ভাজ্য, এটা হলো ভাজক, এটা হলো ভাগফল, এটা হচ্ছে ভাগশেষ। এর প্রশ্নটা পড়ো, ভাগশেষ মানে এইটা ভাজকের থেকে, এটার থেকে ছোট হয়, এটার সঙ্গে এটা থেকে বড় হলে তো আর এক ঘর চলে যেত, তাহলে এটা সবসময় ছোট হবে। যোগের সংক্ষিপ্ত পদ্ধতি হলো গুণ। দেখো, 2 2 2 3 বার 2 যোগ করব, তা না করে 3 দিয়ে 2 কে গুণ করে দিলে হবে, বুঝতে পারছো? তাহলে 3 বার যোগ করার বিকল্প পদ্ধতি গুণ। বিয়োগের সংক্ষিপ্ত পদ্ধতি হচ্ছে ভাগ। কি করে, দেখো, 10 থেকে 2 2 করে বাদ দিব, তাহলে এখানে বারবার বারবার বাদ দেওয়ার থেকে 5 2 10 একসঙ্গেই 5 বেরিয়ে যাবে। কবার 2 বাদ দিব না 5 বার। সাধারণত বিয়োগের ক্ষেত্রে বিয়োজক বিয়োজ্যের থেকে বড় হয়। এইটা দেখো, বিয়োজক কোথায় থাকে, নিচে থাকে, প্রথমে থাকে বিয়োজ্য, তারপর থাকে বিয়োজক।
আর নিচে থাকে বিয়োগফল। তাহলে এখানে বলেছে বিয়োগের ক্ষেত্রে বিয়োজক মানে নিচেরটা বড় হয়, ভুল তো, নিচের বিয়োজক বিয়োজ্যোত থেকে বিয়োজ্যোত থেকে ছোট হবে, নিচেরটা সবসময় ছোট হবে। তারপরটা দেখো তো, গুণ পদ্ধতিতে গুণ্যকে যে সংখ্যাটি দিয়ে গুণ করা হয় তাকে বলা হয় গুণ পদ্ধতিতে গুণ্যকে, তাকে বলা হয় গুণক। আর রেজাল্ট যেটা হবে, উত্তর হবে সেটা গুণফল। এবার দেখো বিয়োগ করো, এটাকে কি বলে? বিয়োজ্য, বিয়োজ্য। হ্যাঁ, এটাকে কি বলে? বিয়োজক, বিয়োজক। আর নিচে আমাদের বিয়োগফল বার করতে বলেছে, 8টা থেকে তো 9টা বাদ যায় না, তাহলে এখান থেকে ধার নিয়ে নাও, এটা 3 হয়ে গেল, এটা 18 হয়ে গেল, 18 থেকে 9 বাদ দিলে 9, আর 3 থেকে 1 বাদ দিলে 2। তাহলে আমাদের উত্তর কত হলো? উত্তর হলো 29। এবার দেখো ভাগ করো, 73কে 6 দিয়ে ভাগ করো, 6 × 1 = 6, 1 × 3, 6 × 2 = 12। তাহলে আমার এক ভাগ শেষ হয়ে গেল। এবার এখানে লিখো ভাজ্য 73, ভাজক 6, ভাগফল 12, ভাগ শেষ 1। বুঝতে পেরেছ? এবার চলো, 1টি নয়নতারা ফুলের 5টি পাপড়ি, 16টি নয়নতারা ফুলের কতটি পাপড়ি? তাহলে 1টার 5টা পাপড়ি। তাহলে এবার 16টার কটা পাপড়ি? 16 দিয়ে গুণ করব। এইভাবে গুণটা করতে একটু অসুবিধা হয়, ওই জন্য আগে 16 লিখবো, নিচে 5 লিখবো। আমরা জানি 580, যেভাবেই লিখি না কেন 580, তাহলে হবে 80টি পাপড়ি। তাহলে আমরা দেখে নিলাম অঙ্কগুলো, এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল বিয়োজক বিয়োজ্য এই দুটো জিনিস, বিয়োগ ফল, ভাজ্য ভাজক ভাগফল, এইটাও খুব ইম্পর্টেন্ট ছিল। তো তোমরা এরকমই ছোট ছোট করে ভিডিও দেখতে পাবে, আর তার মাধ্যমে তোমাদের জ্ঞানটা পরিপূর্ণ করতে পারবে। তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও। এরপরে আমরা কি করব? ইংরেজি দেখব। হ্যাঁ, তোমরা রেডি হয়ে থাকো, নোটিফিকেশন বেলটি অন করে রাখো, আমি আবার আজকে ইংরেজি ছাড়বো। আজকের মতো এখানেই, বাই বাই।